নমস্কার সুস্মিতার গল্পের আসরে সকলকে স্বাগত গল্পের আসরে আজকের নিবেদন দীপান্বিতা রায় রচিত উপন্যাস চোর কাঁটা তবে গল্প শুরু করার আগে বিনীত অনুরোধ যদি আমার গল্পটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবে আর আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল শুরু করছি রায়ের সৃষ্টি চোর কাটা লালচে গেরুয়া রং চলতে গেলে জুতোর নিচে কিরিমিরি খুদে খুঁদে পাথর দুপাশে জঙ্গল জঙ্গল ঠিক নয় বোধ কিন্তু ভীষণ সবুজ রকমারি সবুজ ঝুঁকে আছে রাস্তার ওপর কারো ঝিরিঝিরি করণ কেউ মেলে ধরেছে লালচে সবুজ কচি পাঁচ আঙুল কারো আবার গাঢ় পান্না রঙের পাতার ফাঁক দিয়ে সোনালি রোদ এসে মিত্রার মুখের ওপর পড়ছে হাঁটছে মিত্রা জঙ্গলের ভেতর দিয়ে সরু শিথির মতো এগিয়ে যাওয়া পথটা ধরে ধানি রঙের শাড়ি মিত্রার খোপা থেকে আঙুর থোকার মতো ঝুলছে অমল দাসের মঞ্জুরি গুনগুন করে গান গাইছে বাতাস যেন ইচ্ছে করেই ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে ওর কাঁচা মিঠে আমের মতো সদ্য যৌবনে পা দেয়া শরীরটাকে বিভোর হয়ে যাচ্ছে মিত্রা হঠাৎ রাস্তাটা শেষ হয়ে গেল একটা গভীর খাদ জলে ভরা পা ফসকে পড়ে গেল মিত্রা কালো সাপের মতো হিংস্র জল মুহূর্তে তাকে টেনে নিল ভেতরে না খাদ নয় এটা একটা চৌ বাচ্চা মানুষের তৈরি কংক্রিটে বাঁধানো কিন্তু ভীষণ গভীর নোংরা দুর্গন্ধ জলে ভর্তি ডুবে যাচ্ছে মিত্রা পায়ের নিচে জমি নেই ক্রমশ তলিয়ে যাচ্ছে জলের ভেতর হাঁস ফাঁস করছে শ্বাসবায়ুর অভাবে প্রাণপণে ঠেলে উঠতে চাইছে ওপরে কিন্তু তার পা দুটো কে যেন নিচের দিকে টেনে ধরে রেখেছে ছাড়াতে চেষ্টা করছে মিত্রা কিন্তু সাঁড়াশির মতো শক্ত দুটো হাত ধরমর করে ঘুম ভেঙে বিছানায় উঠে বসলো মিত্রা ঘেমে স্নান করে গিয়েছে গলা শুকিয়ে কাঠ অথচ এসি চলছে ঘরে হিম হিম ঠান্ডা হাওয়ায় পাতলা কম্বল গায়ে দিয়ে শুতে হয় বালিশের পাশে রাখা মোবাইলে সময় দেখল সবে রাত আড়াইটে ভারী পর্দার ওপাশে অন্ধকার আকাশ নিঃসারে ঘুমন্ত শহর পাহারা দিচ্ছে সোডিয়াম ভেপার ল্যাম্পের হলুদ আলো রাতে শুতে যাওয়ার সময় দেখেছিল আকাশে মেঘ জমেছে এখন বৃষ্টি নেমেছে ঝমঝম সাতটার আগে ওঠার কোনো দরকার নেই তাই বেডসাইড টেবিলে রাখা বোতল থেকে ঢক ঢক করে খানিকটা জল খেয়ে কম্বলটা গায়ে দিয়ে আবার শুয়ে পড়ল মিত্রা কিন্তু ঘুম এলো না তখনই আসলে এই স্বপ্নটা দেখলেই তার মন ভীষণ এলোমেলো হয়ে যায় বহু বছর ধরে এই স্বপ্নের সঙ্গে তার ঘর বসত এক সময় প্রায় দেখত দেখে চিৎকার করে উঠে বসতো বিছানায় তখন মা থাকত পাশে সারা সারাদিনের খাটুনির পরের ঘুম ভেঙে যাওয়ায় মা হয়তো মনে মনে একটু বিরক্তই হতো যদিও মুখে কোনোদিনও কিছু বলেনি এমনও হয়েছে যে চিৎকার শুনে বাবা পাশের ঘর থেকে ছুটে এসেছে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আবার তারপর এক সময় নিজে থেকেই স্বপ্ন দেখা রুটিনে বদল হলো কখনো কখনো হঠাৎ সেই জলে ভরা গর্ত ঘুমের মধ্যে জেগে উঠে ভয় দেখাতো তাকে তখন তার নিজের ঘর হয়েছে মাঝরাতে দুটো হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসে থাকতো অনেকক্ষণ ক্রমশ মিত্রা বুঝেছে তার মনের সঙ্গে এই স্বপ্নের একেবারে নারীর যোগ রয়েছে মন যখন অশান্ত থাকে অস্থির থাকে তখনই তার চিন্তার গভীর থেকে উঠে আসে জলের তলায় তলিয়ে যাওয়ার স্বপ্ন আজ সন্ধ্যাবেলা মহিত দা এসেছিলেন বাড়িতে মোহিত সেন তাদেরই কলেজের অর্থনীতির অধ্যাপক বয়স পঁয়তাল্লিশ ছাড়িয়েছে নিশ্চিত তবে দেখায় না অতটা বেশ লম্বা ছিপছিপে চেহারা কাটা কাটা মুখ শান্ত চোখ আর সামান্য নুন মরিচ চুলের শৌখিন মানুষ কথাবার্তাও খুবই ভদ্র মার্জিত বাংলায় অভিজাত বললে কেমন যেন একটা জমিদারি ভাব আসে খানিকটা যেন সিনেমার কমল মিত্রের মতো উত্তম কুমারের বাবার ভূমিকায় দাঁতে পাইপ চেপে ড্রেসিং গাউন পরে অভিনয় করতেন মিত্রার মনে হয় মহিদার ক্ষেত্রে ইংরেজি সফিস্টিকেশন শব্দটাই বেশি প্রযোজ্য বিদেশের জার্নালে লেখা বেরোয় ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন আবার কলেজ ম্যাগাজিনে কবিতাও লেখেন ছাত্ররা এম এস বলতে অজ্ঞান এহেন এলিজেবল ব্যাচেলারকে নিয়ে নানা রকম গল্প ছড়িয়ে থাকে মাস্টারদের কমন রুমে তার মধ্যে সব থেকে বেশি যেটা চালু সেটা হলো কলেজ জীবন থেকেই নাকি প্রেম ছিল এক সুন্দরীর সঙ্গে কিন্তু তিনি যথাসময়ে দাগা দিয়ে একেবারে সাত সমুদ্র পেরিয়ে পাড়ি দিয়েছেন সেই দুঃখে মোহিত সেন বাকি জীবনটা একাই কাটাবেন বলে ঠিক করে ফেলেন ওর ঘনিষ্ঠ বৃত্তের লোকেরা অবশ্য অন্য কথা বলে বাড়িতে মা আর দিদি দুজনেই অসুস্থ কার ভরসায় তাঁদের ছাড়বেন সেই ভাবনাতেই দিন গড়িয়ে গিয়েছে মা সম্প্রতি গত হয়েছেন তবে দিদি আছেন তার অসুস্থতার কোনো খবর মিত্রা অন্তত শোনেনি তিনি বোধ এখন বিদেশে কোথাও কাজকর্ম করেন এছাড়া আরও দু একটা মুখরোচক গল্প বাতাসে ঘোরে তবে সেগুলো ধরতব্যের মধ্যে নয় মিত্রাদের সহকর্মী সুচেতা মাঝে মাঝে মজা করে বলে ও সব কিছু নয় বুঝলি আসলে এমন না যে বয়সকালে কাউকে মনে ধরেনি সব সময় ভাবতেন আরো বড় সুন্দরী নিশ্চয়ই অপেক্ষায় আছে এই করেই ঢালগায়া দিন এখন পেলেই খান কিন্তু এখন আর পাবেন কোথায় বছর খানিক আগে মিত্রা এই কলেজে যোগ দেওয়ার পরে মহিদদার সঙ্গে তার একটা আপাত বন্ধুত্ব তৈরি হয়েছে কারণ একটাই বই মোহিত সেন কলেজে পড়ানো ছাড়াও আরো অনেক কিছু করেন এবং তার সঙ্গে বই পড়েন নানা ধরনের বই বিশেষ করে ইংরেজি এবং অন্যান্য ভাষা ধ্রুপদী সাহিত্য বিশ্ব সাহিত্য নিয়ে ভালো রকম পড়াশোনা আছে তার বিভিন্ন ভাষার ভালো বইয়ের ইংরেজি অনুবাদ তার সংগ্রহে আছে আর মিত্রা তো বই পড়া ছাড়া আর কিছুই করেই না বাড়ি থেকে কলেজ সারাদিন ছাত্র সাঙানো তারপর বাড়ি গিয়ে নিজের ঘরে বইয়ের জগতে ঢুকে পড়া এইটুকুই তার জীবন এর বাইরে বেরোতে হলে সে জল ছাড়া মাছের মতো ছটফট করে তাই বই দেয়া নেয়ার সূত্রে মহিত সেনের সঙ্গে তার রোজই খানিকটা কথাবার্তা আদান প্রদান হতো এই পর্যন্ত কোনো অসুবিধা ছিল না কিন্তু গত মাস খানেক যাবৎ তার মনে হচ্ছে ভদ্রলোক একটু বেশি আগ্রহ দেখাচ্ছেন বইমেলার সময় একদিন একসঙ্গে বই কিনতে যাওয়ার প্রস্তাবে আপত্তির কিছু দেখেনি মিত্রা কিন্তু একসঙ্গে ট্যাক্সিতে ফেরার ব্যাপারটা এড়িয়ে গিয়েছিল এরপর মোহিত সেন একদিন পার্ক স্ট্রিটের অক্সফোর্ডে একটা ফোটোগ্রাফি এক্সিবিশন দেখতে যাওয়ার জন্য বলেছিলেন রঘু রায়ের সাদা কালো ছবি কাগজে খুব প্রশংসাও বেরিয়েছে ছবি দেখে কফি খেয়ে একটা বেশ সুন্দর বিকেল কাটানোর প্রস্তাব সঙ্গে বাড়তি পাওনা অক্সফোর্ডের বই মায়ের শরীর ভালো নেই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এরকম একটা আধা মিথ্যে অজুহাত দিয়ে প্রস্তাব নাকচ করে দিয়েছিল মিত্রা তার ধারণা ছিল ভদ্রলোক যথেষ্ট বুদ্ধিমান ওতেই তার অস্বস্তিতা বুঝে যাবেন কিন্তু তা হলো না বরং মোহিত সেনের আগ্রহ উত্তরোত্তর বাড়ছে আর তারই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মিত্রার উদ্বেগ আর অস্থিরতা এটা যে হবে মিত্রা জানে এই তো প্রথম নয় এর আগে সমরেশ অংশমান কিংবা অভিরূপের ক্ষেত্রেও একই কাণ্ড ঘটেছে ছেলেরা একবার নিজেরা কিছু ঠিক করে নিলে তাদের বোঝানো খুব কঠিন বিশেষ করে ইশারা ইঙ্গিতে তো বোঝা বোঝানোই যায় না আর এই পুরো সময়টাই খুব খারাপ যায় মিত্রার যতক্ষণ না সব আগ্রহের একেবারে গোড়া কেটে দিয়ে নিজের ঘরটিতে ঢুকে পড়তে পারছে ততক্ষণ শান্তি পায় না সে মোহিত সেনের ক্ষেত্রে এখন সেই টালমাটাল পর্যায়টা চলছে এই যে কাল বিকেলে ভদ্রলোক একরকম হুট করে বাড়িতে চলে এলেন এতে যে মিত্রার অশান্তি কতটা বাড়লো ওর কোনো ধারণাই নেই থাকা সম্ভব নয় মিত্রাকে শুক্রবার একটা বই ফেরত দেওয়ার কথা ছিল উনি আনতে ভুলে গিয়েছিলেন মিত্রার সোমবারের অনার্স ক্লাসে বইটা লাগতে পারে না থাকলে অসুবিধায় পড়বে ঠিকানাটা তিনি একবার শুনেছিলেন জায়গাটাও তার চেনা কাছাকাছি একজনের বাড়িতে যাচ্ছিলেন মাঝ পথে নেমে পড়ে বই ফেরত দিতে এসেছেন অতি কাঁচা মিথ্যে কথা মা বাবারও বুঝতে অসুবিধে হওয়ার কথা নয় যদিও বাড়িতে আসার আসল কারণটা অনুমান করে বাবা মনে মনে বেশ খুশি হয়েছে মুখে কিছু না বললেও যেরকম আগ্রহ নিয়ে মহিতার সঙ্গে কথা বলছিল তাতেই মিত্রা বুঝতে পেরেছে বাবা এমনিতে একটু অন্তর্মুখী ধরনের মানুষ খুব চট করে কারোর সঙ্গে মিশতে পারে না একটু দূরত্ব রেখে চলাটাই অভ্যাস গত দশ বারো বছরে সেটা আরও বেড়েছে ভীষণই চুপচাপ হয়ে গিয়েছে বাবা একটা সময় বাজার করতে ভীষণ ভালোবাসত নিজে হাতে মাছ সবজি কিনতে না পারলে যেন শান্তি হতো না আর বাজার থেকে ফিরে এসে মহারানী পটল মুক্তকেশী বেগুন কিংবা লকলকে লকে পুঁইটাটার এমন ভাবে বর্ণনা দিত যেন মনে হয় রাজ্য জয় করে এসেছে অল্প বয়সে বিয়ে হয়েছিল মায়ের বাপের বাড়িতে দিদি বৌদি অনেকে ছিল বলে কোনো দিনও নাকি রান্নাঘরে ঢুকতে হয়নি তাই বিয়ের পর আনারি বউকে রান্নার ঘাত ঘতো নাকি বলে দিত বাবাই যে রাঁধুনি ফোরন দিতে হয় কিংবা কাঁচা মুগের ডালে একটু মৌরি বাটা দিলে স্বাদ ভালো খোলে এসব হলো বাবার টিপস তবে সেসব অবশ্য অনেক দিন যেন একযুগ আগের কথা এখন বাবা বাজারে যায় হাতের কাছে যা পেল তাই কিনে এনে থলিটা রান্নাঘরে নামিয়ে দিয়ে চলে আসে মাও আজকাল আর গ্যাসের সামনে বেশিক্ষণ থাকতে পারে না মিত্রা কলেজে চাকরি পাওয়ার পর জোর করে রান্নার লোক রেখেছে সেই বেছে ধুয়ে বাজার তোলে যা মনে হয় রান্না বসায় বাবা নিঃশব্দে খেয়ে নেয় কোনো মন্তব্য করে না বরং পছন্দ না হলে মা একটু গজগজ করে এ হেন বাবাও কাল মোহিত সেনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছে মোহিত দা সম্ভবত নিজের অজান্তেই বাবার প্রিয় বিষয় ফুটবলের প্রসঙ্গ তুলে ফেলেছিলেন কাগজেলে প্রথমেই খেলার পাতাটা পড়া বাবার চিরকালের অভ্যাস এখনো মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা থাকলে টেলিভিশন খুলে বসে রাত জেগে ওয়ার্ল্ড কাপ দেখে তাই আলোচনার দিব্যি জমে উঠল একটু পরেই মিত্রা দেখল বিশ্বের সব নাম করা ফুটবলারদের নামি দামি গোলের স্মৃতিচারণ হচ্ছে মোহিত যখন বেরিয়ে যাচ্ছেন বাবা বেশ আগ্রহের সঙ্গে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আবার আসতে বলল। সেটা যে খুব ভেবে চিনতে পরিকল্পনা মাফিক বলার নয় তা মিত্রা জানে কিন্তু বাবার ভালো লাগাটাও স্পষ্ট সেই ভালো লাগার পিছনে এক বিন্দু আশার আলো যে আছে তাও জানে মিত্রা মায়ের কোনো কালেই তেমন ভান ভনিতা নেই তাই মা রীতিমতো ডগমগ না জানিয়ে এসেছে বলে যে কিছুই খাওয়ানো গেল না সে কথা সামনেই বার কয়েক বলেছিল তারপর মহিদ্দা চলে যেতেই মিত্রার ঘরে এসে খাটের ওপর জাঁকিয়ে বসে এক গাদা প্রশ্ন করতে লাগলো মিত্রা বুঝতে পারছিল মা আসলে জল মাপছে মিত্রা আর মোহিতের সম্পর্কের গভীরতা বোঝার চেষ্টা করছে কোনো ভাবে এটা একটা পরিণতির দিকে যেতে পারে ভেবেই মায়ের চোখ চকচকে শীর্ণ মুখখানা বহুদিন পর আগ্রহের আলোয় উজ্জ্বল মিত্রা জানে এর মধ্যে অন্যায়ের কিছু নেই এটাই স্বাভাবিক এই ভাদ্রে চল্লিশে পা দেবে সে একটু বেশি বয়সের সন্তান বাবা পঁচাত্তর ছুঁই ছুঁই একমাত্র মেয়ের ভবিষ্যৎ নিয়ে মা সারাক্ষণ দুশ্চিন্তায় থাকে সত্যি বলতে কি তার নিজেরও কে ইচ্ছে করে না একটা স্বাভাবিক জীবন নিজস্ব সংসার বিকেলবেলা কলেজ থেকে ফিরে গা ধুয়ে দুজনে মিলে বসে চিংড়ে ভাজা দিয়ে চা খাওয়া সন্ধেবেলা দুষ্টুমির জন্য যাকে চোখ পাকাতে হয়েছে রাত বাড়লে তাকেই কোলে বসিয়ে ঘুমো ঘুমো মুখে ভাতের দলা গুঁজে দেওয়া ইচ্ছেগুলোর মিষ্টি স্বাদ ছোটবেলায় স্কুলের সামনে বিক্রি হওয়া লেবু লজেন্সের মতো জিভে নিয়ে নাড়াচাড়া করতে ভালো লাগে মিত্রার কিন্তু ওই পর্যন্তই টক মিষ্টি ভাবটা গলার দিকে এগোলেই কেমন যেন তেতো হয়ে যায় এসবের সঙ্গে যে একটা মানুষ আছে ভাবলেই বুকের ভিতর একটা সাংঘাতিক গুড়গুড়িয়ে ওঠার ওঠা চাপ সম্পর্কের ভাবনাতেই মাথার ধমনীতে জট পাকাতে থাকে তার ঘুমের মধ্যে ফিরে ফিরে আসে কালো কাদায় পা আটকে যাওয়ার স্বপ্ন এত বছর পরেও কতগুলো শব্দ গন্ধ তার চারপাশে যেন ঘুর ঘুরপাক খায় পাঞ্জাবিটা হ্যাঙ্গারে ঝোলানোর সময় একবার উল্টে পাল্টে দেখলেন মোহিত সেন সামান্য লাট খেয়ে গিয়েছে বাস ট্রামে যাতায়াত একটু তো ধামসে যাবেই একবার স্ত্রী বুলিয়ে নিতে হবে ঘন জাম রঙের পাঞ্জাবি দামি জিনিস দেখলেই বোঝা যায় তার নিজের খুবই পছন্দের এই রংটায় তাকে মানায় চমৎকার এমনিতে মোহিত বেশ শৌখিন মানুষ জামা কাপড়ের উচিত ছাপ না থাকলে তার ভালো লাগে না বিশেষ করে পাঞ্জাবির কালেকশন তো দেখার মতো বিভিন্ন ডিজাইনের সুতি সিল্ক তসর কি নেই আলমারিতে বিশেষ বিশেষ উপলক্ষে বেছে বেছে পড়েন তাছাড়া এমনি রোজকার পোশাক ও পরিপাটি শার্টের ভাঁজ সহজে এদিক ওদিক হয় না চুলদাড়িও নিখুঁতভাবে ছাঁটা থাকে ভাবতে ভাবতেই আয়নার সামনে দাঁড়িয়ে চুলে একবার হাত বোলালেন মোহিত সেন সামনের দিকটা অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে একসময় কপাল ঢাকা চুল ছিল মোটা দাঁড়ার চিরুনি না হলে অসুবিধে হতো কুচকুচে কালো রঙের বদলে একটা নুন মরিচের আভাস পাঞ্জাবিটা ছেড়ে ফেলেছেন গেঞ্জি গায়ে দিয়েই বড় আয়নায় নিজেকে ভালো করে খুঁটিয়ে দেখলেন মোহিত খারাপ দেখাচ্ছে না চাইলেই বদলে ফেলা যায় কিন্তু চুলের এই নুন মরিচ রংটা তাকে একটা বেশ আলাদা ব্যক্তিত্ব দিয়েছে বেশ একটা ইন্টালেকচুয়াল ভাব কথা বললে লোকে চুপ করে শোনে এছাড়া অবশ্য চেহারায় তেমন কোনো বদল হয়নি বাহু কিংবা পেটের পেশিতে সামান্য আলগা ভাব সেসব বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই বয়স পঁয়তাল্লিশ পেরিয়ে গেলেও এখনো তিনি রীতিমতো সুদর্শন যুবক যুবক কথাটা বলে ফেলে নিজের মনে মনে একটু অপ্রস্তুত হলেন আর বলা যায়। পরক্ষণেই মনে মোহিত বয়সটা এসব ক্ষেত্রে একেবারে আপেক্ষিক একটা ব্যাপার কোন লোক তিরিশেই বুড়িয়ে যেতে পারে আবার কেউ ষাটেও দিব্যি টক বগে থাকে শরীর কিংবা মনের বিচার করলে তিনি নিজেকে কিছুতেই মাছ বয়সের কোটায় ফেলতে রাজি নন আসলে মিত্রার সঙ্গে ঘনিষ্ঠতাটা বাড়ার পর থেকেই এই কথাগুলো মহিতের মাথার ভেতরে ঘুর ঘুর করছে এখনো মুখে মিত্রাকে কিছু বলেননি কিন্তু হাব ভাব দেখে তো মনে হয় না আপত্তি আছে কথাবার্তাগুলো যদিও এখনো পর্যন্ত বইয়ের আলোচনাতেই সীমাবদ্ধ কিন্তু সেটা মোহিতের ভালোই লাগে একটা ফর্মাল প্রপোজল না হওয়া পর্যন্ত মেয়েদের দিক থেকে বেশি ঘেসে আসাটা তার মোটেই শালীন বলে মনে হয় না এদিক থেকে দেখতে গেলে মিত্রার মধ্যে যে সংযত পরিশীলিত ভাবটা আছে সেটা তার খুব পছন্দের তবে শুধু মেয়েকে দেখে তো আর কিছু বোঝা যায় না বাড়ির লোকজনকেও দেখা দরকার চেষ্টা করছিলেন কিছুদিন ধরেই মিত্রা নিজে থেকে যেতে বললেই সব থেকে ভালো ছিল বলবে ভেবেছিল তিনি কিন্তু বোঝা গেল মেয়েটা বেশ ভিতু মুখ ফুটে কিছু বলতে সাহস পাচ্ছে না তাতে অসুবিধে নেই মেয়েদের এই ভীতু ভিতু লাজুক লাজুক ভাবটা মোহিত চিরকালই খুব উপভোগ করেন তিনি ঠিক করে নিয়েছিলেন নিজেই যাবেন তাই নেহাতি একটা বাজে অজুহাত খাড়া করে চলে গেলে নাচ মিত্রার মতো মফসলের সরল মেয়ে বলেই কথাটা বিশ্বাস করেছে কলকাতার ঘাঘুরা হেসেই উড়িয়ে দিত তবে বাড়ি গিয়ে মোহিত নিজে খুবই খুশি যেমনটি তিনি চেয়েছিলেন সবকিছু যেন ঠিক তেমনটি একেবারে খাপে খাপে মিলে যাওয়া খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবার সম্ভবত টাকার অভাবেই মেয়ের বিয়ের জোগাড় করতে পারেননি কিংবা বলা ভালো আদরের একমাত্র মেয়ের জন্য যেমন পাত্র চেয়েছিলেন তেমন পাত্র কিনতে পারেননি এদিকে মেয়ের বয়স বেড়ে গিয়েছে বাবা মা এক সময় হাল ছেড়ে দিয়েছেন কিন্তু মনের ইচ্ছে তো আর মরে যায়নি তাছাড়া নিজেদের বয়সও তো বেড়েছে তাদের অবর্তমানে মিত্রার ভবিষ্যৎ ভেবে উদ্বেগ ক্রমশ বাড়ছে তাই মোহিতকে দেখে এবং মোহিত যে মিত্রার প্রতি আগ্রহী সেটা বুঝতে পেরে দুজনেই যেন একেবারে হাতে চাঁদ পেলেন মা একেবারে গদ গদ রাগ ঠাক নেই সরল মানুষ পারলে এখনই জামাই আদর শুরু করে দেন বাবার প্রকাশ একটু কম কিন্তু খুশি যে হয়েছেন সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল মিত্রাও নিশ্চিত খুশি হয়েছে মা বাবার সামনে ধরা পড়ার ভয়েই হয়তো বিশেষ সামনে আসছিল না লজ্জাও পাচ্ছিল মনে হয় একটু মিত্রার লালচে আভা জাগানো মুখটার কথা কল্পনা করেই মনে মনে একটু পুলকিত হলেন মোহিত সেন ঠিক করলেন আর কটা দিন দেখেই খোলাখুলি কথা বলবেন ওদের বাড়িতে বিয়ের নিজেকেই দিতে হবে আর তো কেউ নেই দিদিকে ফোনে খবরটা দেয়া যেতে পারে খুশিও হবে হয়তো কিন্তু ভাইয়ের শ্বশুর বাড়িতে কথা বলার জন্য সিঙ্গাপুর থেকে উড়ে আসবে না নিশ্চয়ই মোহিত নিজেও এরকম আশা করেন না মিত্রার সঙ্গে তার সম্পর্কের কথাটা জানাজানি হলে কলেজে তার সহকর্মীদের মধ্যে কিরকম প্রতিক্রিয়া হবে ভেবেই হাসি পেয়ে গেল মোহিত সেনের আসলে কলেজে তার সম্পর্কে নানা রকম গসিপ আছে তিনি জানেন খানিকটা নিজেই এনকারেজও করেছেন বিশেষ করে সুশ্রীমা মানে টিয়ার ব্যাপারটা তাদের এক কলিগ উশিৎ দিদি ছিল মোহিত সেনের এক বছরের সিনিয়র তার কাছ থেকেই খবরটা ছড়িয়েছে মোহিত বাধা দেননি ওরা সবাই জানে টিয়া নিজের কেরিয়ারের জন্য মোহিতকে ছেড়ে চলে গিয়েছে আপাতভাবে ঘটনাটা দেখলে এরকম মনে হওয়াটাই স্বাভাবিক কোনোদিনও ওদের ভুল চেষ্টা করেননি যদিও তিনি নিজে জানেন যে কথাটা পুরোপুরি ঠিক নয় টিয়া আর মোহিত ছিলেন ক্লাসমেট মোহিত তখন রীতিমতো সুদর্শন যুবক লম্বা ফর্সা টিকলো নাক সামান্য পুরু ঠোঁট স্মার্ট বুদ্ধিদীপ্ত চেহারা কলেজের বহু টিয়াও ঠিক ডানা কাটা পড়ি কিংবা লক্ষ্মী ঠাকুরন ধরনের সুন্দরী না হলেও খুবই আকর্ষণীয় ছিল মাজা গায়ের রং তীরতীরে নাক পাতলা ঠোঁট আর অসম্ভব উজ্জ্বল কালো চোখ ওর বুদ্ধির দ্যুতি যেন চোখে মুখে হিড়ের কুচির মতো ঝিকমিক করত। মোহিত নিজেও যথেষ্ট ভালো ছাত্র ছিলেন তবে টিয়া পড়াশোনা ছাড়াও ডিবেট এক্সটেম্পোর এসবেও তুখোর ছিল ইন্টার কলেজ কম্পিটিশনে নিয়মিত প্রাইজ পেত অন্য কলেজে প্রোগ্রাম হলে সবসময় টিয়ার সঙ্গে চরমদার হয়ে যেতে হতো মোহিতকে যদিও টিয়া স্টেজে উঠে যখন প্রাইজ নিত তখন নিচে দাঁড়িয়ে হাততালি দিতে তার যে খুব একটা ভালো লাগতো তা হয়তো নয় সতীর পুণ্যে পতির পুণ্যে মোহিতের কখনোই বিশ্বাস নেই কাউকে সে কথা কোনো কোনোদিনও আসলে তখন টিয়ার সঙ্গে সময় কাটানোটাই গুরুত্বপূর্ণ ছিল তাই কোনো সুযোগই মিস করতে চাইতেন না ফার্স্ট ইয়ার থেকে প্রেম কলেজে তারা বেশ স্টেবল কাপল বলেই পরিচিত ছিলেন পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেও সম্পর্ক ভাঙেনি যদিও ততদিনে মোহিতের ভেতরে ভিতরে অস্বস্তি শুরু হয়েছে টিয়া সাংঘাতিক বুদ্ধিমান সেও নিশ্চয় বুঝতে পারছিল বিদেশ যাওয়ার জন্য পরীক্ষা দিয়েছিল দুজনেই টিয়া স্কলারশিপ পেল মোহিতের হলো না টিয়া বলেছিল আমি চলে যাই তুই পরের বছর আর একটু ভালো করে তৈরি হয়ে নে হয়ে যাবে নিশ্চয় মোহিত মাথা নেড়ে বললেন না আর দেব না এখানেই কলেজে পড়াবো মায়ের শরীরটাও ভালো নেই আমি চলে গেলে দেখবে কে অবাক হয়েছিল টিয়া দিদি আছেন তো দিদি তখন চাকরি করে কিন্তু তবু মোহিত বলেছিলেন দিদি ভরসায় কি রেখে যাওয়া যায় নাকি যে কোনো দিন বিয়ে করে নেবে তখন মাকে একলা থাকতে হবে সোমিতা দিকে তো ওরকম কখনো মনে হয় না তাছাড়া বিয়ে তো এখনো ঠিক হয়নি বছর দু তিনের তো ব্যাপার মোহিত কোনো উত্তর দেননি তিয়া তখন বলেছিল ঠিক আছে তাহলে আমি ঘুরে আসি তুই ততদিন এদিকটা খানিকটা গুছিয়ে নে টিয়ার চোখের দিকে না তাকিয়ে এবার মোহিত বলেছিলেন সেটা হতে পারে না মানে তুই দু বছর বিদেশে একলা থাকবি তারপর ফিরে এসে আমরা বিয়ে করব এটা হতে পারে না আমি মেনে নিতে পারবো না কি বলছিস তুই মোহিত ভীষণ অবাক হয়ে প্রায় তীব্র যন্ত্রণা পাওয়ার মতো আতনাত করে উঠেছিল টিয়া তুই আমাকে বিশ্বাস করতে পারবি না আমাদের পাঁচ বছরের সম্পর্ক আমার শরীর মন সব তুই জানিস চিনিস শক্ত মুখে চুপ করেছিল মোহিত উত্তর দেয়নি একটু পরে নিজেকে সামলে নিয়ে টিয়া বলেছিল ঠিক আছে তাই হবে তোর জন্য আমি নিজের কেরিয়ার নষ্ট করব না তাছাড়া তোর যদি আমার উপর বিশ্বাস না থাকে তাহলে বিয়ে করেও সুখী হতে পারবো না তুই নিজের মতো থাক আমিও নিজের রাস্তা খুঁজে নি আমেরিকা চলে গিয়েছিল টিয়া আর ফেরেনি ওখানেই বিয়ে করে সেটেল করেছিল বন্ধু বান্ধবরা জেনেছিল কেরিয়ারের জন্য মোহিতকে ছেড়ে চলে গিয়েছে টিয়া বেচারা মোহিত সেজন্য বিয়ে করছে না মোহিত কারো ভুল ভাঙাননি বরং নিজের দেবদাস ইমেজ তাকে বজায় রাখার জন্য ঠিক করে ফেলেছিলেন বছর দুদিন অপেক্ষা করে তারপর বিয়ের পথে হাঁটবেন ততদিনে চাকরি করে নিজেকে একটু গুছিয়ে নেওয়া যাবে বাড়িতেও একই কথা বলেছিলেন টিয়ার সঙ্গে তার সম্পর্কটা মা দিদি দুজনেই জানত মায়ের খুব একটা মনোমতো না হলেও দিদির বেশ পছন্দই ছিল টিয়াকে তবে এহেন ঘটনায় দুজনেই মহিতের পাশে দাঁড়িয়েছিল ছেলেকে সামলাতে সময় দেওয়ার জন্য মা বিয়ে নিয়ে তখনও কোনো উচ্চবাচ্য করেননি এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল কিন্তু তার কেমন যেন ঘটনাগুলো উল্টো পাল্টা হয়ে গেল মহিতের সাজানো ছকটা ঘেটে গেল অনেকটাই রিসার্চে জয়েন করেছিলেন সেই সঙ্গে কলেজে চাকরির চেষ্টাও রেজাল্ট ভালো কলকাতায় কোনো কলেজে ঢুকে যাবেন এই এইরকমই আশা ছিল চাকরি হলো কিন্তু উত্তরবঙ্গের একেবারে প্রত্যন্ত এলাকায় কলকাতায় থাকলে পুরোনো বান্ধবীদের সঙ্গে যোগাযোগ চেনাশোনা এসবের মধ্যে নতুন সম্পর্ক তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে কোচবিহারের গ্রামের কলেজে চাকরি করতে গিয়ে সেই আশায় জল পড়লো ইতিমধ্যে দিদির বিয়ে হয়ে গিয়েছে বছর দুয়েক একলা ঘরে চাঁদ দেখে কবিতা লেখার চেষ্টা করার পর যখন মোহিত ভাবছেন এবার মাকেই বলতে হবে মেয়ে দেখার জন্য ঠিক সেই সময় দীপন্দার সঙ্গে ফাটাফাটি করে দিদি চলে এলো বাপের বাড়িতে কুৎসিত ঝগড়া গালাগাল গায়ে হাত তোলা তুলি গ্লাস ছোড়া এইসব তখন চলছে নিয়মিত মা সাংঘাতিক আপসেট মোহিতের বিয়ে নিয়ে কোনো কথা ভাবার মতো অবস্থাতেই নেই বাঙালি এখনো কথা চট করে ভাবতে পারে না তাই এই অবস্থাটা চললো প্রায় বছর তারপর দিদি ছাড়া সিদ্ধান্তটা নিল দীপন্দর আশা বন্ধ হলো ততদিনে মা শয্যাশায়ী শরীর মন দুই ভেঙে গিয়েছে মেয়ের বিয়ের এই পরিণতি দেখেই হয়তো মা তখন আর ছেলের বিয়ের ব্যাপারে কোনো কথাই বলতো না মা অসুস্থ হওয়ার পর থেকে সেই গ্রাউন্ডে মোহিত কলকাতায় বদলি নেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু সরকারি ব্যাপার আঠেরো মাসে বছর অনেক তদবির তদারকি করেও প্রায় দেড় বছর লাগলো বদলি হতে মোহিত কলকাতায় ফিরে আসার মাস ছয়েক পরে মা মারা গেলেন দিদি তখন নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত ভাইয়ের বেথা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না এদিকে কলেজের অধ্যাপক মহিতের পক্ষেও তখন আর দুম করে কোনো মেয়ের প্রেমে পড়া সম্ভব নয় দিন মাস বছর গড়িয়ে যাচ্ছিল ভালো একটা অফার পেয়ে দিদি সিঙ্গাপুর চলে যেতে বাড়িটা একেবারে ফাঁকা হয়ে গেল এমনি কোনো অসুবিধে নেই মায়ের আমলে লোক মিনতি পেশি সবই দেখাশুনো পরে সত্যি কথা বলতে কি একমাত্র মিনতি পিসি ইদানিং বিয়ে করার জন্য মোহিতকে নিয়মিত তাগাদা দেয় কিন্তু মুশকিল হচ্ছে পাত্রি কোথায় বয়সটা বছর দশেক পিছিয়ে দিতে পারলে কিংবা মা পেঁচে থাকলে যে কাজটা জলের মতো সহজ হতো সেটা এখন আর সেরকম সহজ কাজ নয় মোটেই বাংলাদেশে মেয়ের অভাব হয়তো নেই কিন্তু মোহিতের পছন্দ মতো মেয়ে হওয়া তো দরকার তাছাড়া মিনতি যতই বলু পুরুষ মানুষের বয়স নিয়ে কেউ মাথা ঘামায় না তিনি নিজেই কি কোনো কুড়ি বাইশ বছরের খুঁকিকে স্ত্রী হিসেবে কল্পনা করতে পারেন হাস্যকর হয়ে যায় না ব্যাপারটা অতএব দিন গড়াচ্ছিল দিনের মতো মোহিত যখন ভিতরে ভিতরে একটু হতাশি বোধ করছেন বাকি জীবনটা একলা কাটানোর জন্য প্রস্তুতি নেবেন কিনা ভাবছেন ঠিক সেই সময়ে কলেজে জয়েন করলো মিত্রা মোহিতের মনে হলো প্রজাপতি ঋষি যেন একেবারে তার জন্যই কুমোরটুলিতে অর্ডার দিয়ে তৈরি করে বসিয়ে দিয়ে গেলেন এই নবায়তা অধ্যাপিকাকে অপরূপ সুন্দরী নয় কিন্তু দেখতে ভালো স্নিগ্ধশ্রী আছে চেহারায় মোহিত বেশ লম্বা মিত্রাকে মেটের দিকেই বলা যায় তবে ওইটুকু ত্রুটি মানিয়ে নিতে অসুবিধে নেই বুদ্ধি মেধা একেবারে মোহিতের সঙ্গে ঘর করার জন্য মাপসই সাজগোজের দিকে খুব একটা নজর আছে বলে মনে হয় না জামা কাপড়ে মফসলি ছাপ স্পষ্ট কিন্তু মোহিতের জন্য এগুলো প্লাস পয়েন্ট তাদের কলেজের সায়নী রীতিকা কমলিকাদের যেরকম ড্রেস আর মেকআপের বাহার ছিল সেরকমটা হলে প্রমাদ হতো বই দেয়া নেয়া আর গল্প করার ফাঁকে এসবই বেশ চুলচেরা বিশ্লেষণ করে দেখেছেন মহিত দাঁড়ি পাল্লায় বসিয়ে ওজন করে দেখেছেন দুদিক একদিকের পাল্লা বেশ ভারী বাকি ছিল শুধু বাড়ির সঙ্গে কথা বলা সেটাও কাল সেরে ফেলা গিয়েছে এখন শুধু চার হাত এক হওয়ার অপেক্ষা সময়টা নতুন শতকের প্রথম দিক বাজার অর্থনীতির রমরমা দ্রুত বাড়ছে উত্তরবঙ্গের করিডোর হিসেবে শিলিগুড়ি শহরের গুরুত্ব তখন ক্রমশ বাড়ছিল শহরটা খুব দ্রুত ঝাঁ চকচকে হয়ে উঠছিল কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে শপিং মল রাস্তার দুধারে নামি দামি বিদেশি ব্র্যান্ডের জামা কাপড় প্রসাধনীর দোকান আকাশ ছোঁয়া হাইরাইজ ঝলমলে রেস্তোরাঁ সব মিলিয়ে বেশ একটা চোখ ধাঁধানো ব্যাপার পয়সা আর আড়ম্বরের গন্ধ গায়ে মেখে শিলিগুড়ি তখন খুব দ্রুত আধুনিক হয়ে উঠছে পয়সার অনুষঙ্গ হিসেবে যা আসে সেই দুর্নীতি ক্রাইম এসবও বাড়ছিল অথচ একদম গায়ে গায়ে হলেও জলপাইগুড়িতে কিন্তু তার প্রায় কিছুই প্রভাব পড়েনি জলপাইগুড়ি তখনও প্রবলভাবে ভাবে শান্ত শহর গাড়ি ঘোড়া খুব বেশি নেই পিঁচঢালা রাস্তা আগে থেকে বাড়লেও সংখ্যাটা মোটেই বেশি নয় দোকানপাট অফিস কাচারি বেশিরভাগই শহরের কেন্দ্রবিন্দুতে সীমাবদ্ধ দিনের বেলা মানুষজনের আনাগোনাও সেখানেই বেশি দিন ঢললে সেসব জায়গাও ফাঁকা হয়ে যায় দ্রুত বাকি শহরটা সারা বছরই নরম রোদ আর বরফ ছুঁয়ে বয়ে আসা ঠান্ডা হাওয়া গায়ে মেখে দিন ভর ঝিমতে থাকে ম্যাস্টিফ অ্যাসফল্টের তখন নামও শোনেনি জলপাইগুড়ি অত কঠিন শব্দের জায়গা তার অভিধানে ছিল না সেখানে তখনও সুরকির জামানা শহরের ভেতরের রাস্তাগুলো লাল সুরকির আঁকা বাঁকা লাইন দিয়ে জোড়া দুপাশে কাঠের বাড়ি টিনের চাল দিব্যি চোখে পড়ে পাকা বাড়ির বেশিরভাগই একতলা কিংবা দোতলা তিনতলার বেশি মাথা উঁচু বাড়ির সংখ্যা হাতে গোনা যেত বাড়ির সঙ্গে লাগোয়া বাগান শীতকালে রং বেরঙের মরশুমি ফুলে ঝলমলে পুরোনো শহর জলপাইগুড়ির বাসিন্দাদের বাগান বিলাস নালার ধারে ডগা উঠানো ফার্নের পাতা বেশি বৃষ্টির জন্য বেশিরভাগ বড় গাছের বুড়োর দাড়ির মতো ঝুলে থাকা মস আর অর্কিড শরতের ঘোড়া থেকেই তাতে ফুল ধরে থোপা থোপা সাদা ফুল মাঝখানে একটি হলুদ ফোঁটা আর নয়তো কমলাতে হলুদ রাস্তার ধারে পুরোনো বাড়ির ইটের ওপর জমে থাকা ঘন সবুজ কার্পেটের মতো নরম জমিতে গজিয়ে ওঠা আগাছা আর পচে ওঠা কাঠের গায়ে নানা রঙের ছোট বড় ছতটা বাজারের ঝুড়িতে আলু বেগুন পটলের পাশে প্রায় সারা বছরই পাওয়া যায় হালকা সবুজ রঙের গায়ে কাঁটা বার করা স্কোয়াশ সন্ধে নামলে ছোট ছোট গাড়িতে উনুন বসিয়ে মুরগির মাংসের পুর ভরা মোমো বিক্রি করতে আসে নেপালি ছেলেরা কম বয়সীদের মধ্যে তার খুব কদর গরম তেমন পড়ে না ঘন বর্ষায় ভেজা শহরটাতে শীত নামে তাড়াতাড়ি পুজো পেরোতে না পেরোতেই বাড়ি বাড়ি কম্বল তুষ আর কাঁথা রোদে দেওয়ার ধুম ভোরবেলা ছোটদের গায়ে সোয়েটার বুড়োদের মাথায় মাংকি ক্যাপ ভোর ছোট ছোট মিষ্টি কমলা নিয়ে পাড়ায় ঘরে ফলের ঠেলা বাড়ির গেটে লতানে গোলাপের গাছ ফুলে ছেয়ে যায় পাশ দিয়ে গেলে হালকা মিষ্টি গন্ধ নাকে এসে লাগে পরিষ্কার দিনে দূরের আকাশে ঝকঝক করে কাঞ্চনজঙ্ঘা বন্ধুরা অনেকেই তখন ঝকমকে শিলগুড়ির প্রেমে আত্মহারা হলেও মিত্রা কিন্তু এই সব কিছু মিলিয়েই মনে মনে বড্ড ভালোবাসত জলপাইগুড়ি শহরটাকে কেমন যেন একটা ভীষণ আপন আপন ভাব নরম হাওয়ায় আদুরে হাতের ছোঁয়া বিশেষ করে তিস্তা নদীটা যেন একেবারে তার নিজস্ব নিশ্চিন্তে তার কোলে বসে থাকা যায় তিস্তার বান শহর ভাসিয়ে দিয়েছিল এসব গল্প জানলেও বিশ্বাস হতো না যেন বাবা কেন্দ্রীয় সরকারি চাকুরে ছোট ছোট বাংলো প্যাটার্নের বাড়িতে থাকতো তখন তারা দু ঘরের কোয়ার্টার খাবার আর বসার ঘর আলাদা লালচে টালির ছাদ রান্নাঘরের দিকটা করোগেটেড শিট দেয়া ছিল সামনে পেছনে বেশ খানিকটা বাগান মায়ের চিরকালী বাগান পছন্দ ফুলের শখ তেমন নেই তাও লাগাতো দু চারটে কিন্তু ফন ফনিয়ে উঠতো পুই আর কুমড়োর লতা বাগান থেকে ঢেঁকি শাক তুলে এনে কুঁচো চিংড়ি দিয়ে মা ভেজে দিত মিত্রাকে ঘরের কাজের ফাঁকে খুপড়ি হাতে আগাছা পরিষ্কার করতো বেগুন গাছের গোড়া খুঁড়ে দিত একদম ছোটবেলায় মিত্রার নিজেরও খেলার জায়গা ছিল ওই ছোট্ট বাগানটা বিশেষ করে বর্ষায় যখন বাইরে মাঠে হুটোপাটি বন্ধ জলে নামতে দিত না মা পিছনের সিঁড়িতে বসে মিথ্যা দেখতো বাগানের কলা গাছের পাতায় বসে আছে লাফানি ব্যাং সবুজ রঙের গা পিঠের মাছ একটা হালকা হলুদ রেখা পাতা ধরে নাড়া দিলেই এক লাফে গিয়ে বসবে পেয়ারা গাছের মগডালে সবুজ ছোপ ধরা পাঁচিলের গা ধীরে সুস্তে উঠত বড় বড় শামক কাঠি দিয়ে তার সুরের ডগাটা আলতো করে ছুঁয়ে দিলেই টুপ করে ঢুকে যায় খোলার মধ্যে মাটিতে ছোট ছোট কেঁচুর গর্ত তার চারপাশে খুদি খুদি বলের মতো জমে থাকা মাটি সবই খুব ভালো লাগতো তার বড্ড বেশি বৃষ্টি পড়বে বলে বর্ষাকালটা মায়ের মোটেই পছন্দ ছিল না মিত্রার কিন্তু চিরকালই খুব বৃষ্টি পছন্দ তাদের বাড়ির পেছনের গেট খুলে সুঁড়ি পথে এক দৌড়ে পৌঁছে যাওয়া যায় তিস্তার ধারে বড় রাস্তাও আছে কিন্তু সেটা খানিকটা ঘুরপথ আর এই জঙ্গুলে রাস্তাটায় যাওয়ার মধ্যে একটা অন্য অন্যরকম ভালো লাগা আছে বৃষ্টি নামলেই মিত্রা দৌড় দিত নদীর দিকে মাটি ঘাস পাতা আর পোকামাকড়ের ভিজে গন্ধ নাক ভরে নিতে নিতে পৌঁছে যেত তিস্তায় নদীর ধারে একটা ঝাঁকরা গাছের মাকা ডালে ছিল ওর আস্তানা বৃষ্টি বল তুলত নদীতে আর সেই ছন্দে নেচে উঠতো তিস্তা কি যে ভালো লাগতো মিত্রার আসলে জলপাইগুড়ি শহরটা তার খুব প্রিয় ছিল ঠিকই কিন্তু সবথেকে প্রিয় ছিল তিস্তা নদী যেন তার বন্ধু ভাব হয়েছিল খুব ছোটবেলাতেই বাবার আঙুল ধরে বেড়াতে বেরিয়েই তিস্তার সঙ্গে আলাপ একদম যখন ছোট্টটি তখন পাড়ের ঘাস জমিতে বল খেলতো খেলা শেষ হলে নদীর জলে পা ছোঁয়ানোটাও ছিল আরেক রকম মজার খেলা একটু বড় হওয়ার পর সে মজাটা বেড়েছিল তখন আর শুধু পা উবানো নয় নেমে যেত হাঁটু জলে সাঁতার শেখা ছিল বলে জলের সঙ্গে গলাগলিতে ভয় ছিল না কখনো চাঁদনি রাতে তারা তিনজনে মিলে দেখতে আসতো গয়না পরা নদীকে একটু একটু করে ভাব গাঁড়ো হচ্ছিল যখন অকারণে মন খারাপ হয়ে যাওয়ার বয়স তখনও তিস্তার পারে এসে বসলে একটু পরেই মেঘ কেটে মনের আলো ঝলমল করে উঠত মিথ্যার মাঝে মাঝে মনে হতো তিস্তা যেন তার মনের কথা শুনতে পায় তাই কষ্ট পেলেই জলের ওপর দিয়ে বয়ে আসা মিষ্টি মিষ্টি ঠান্ডা হাওয়ায় তাকে আদর করে দেয় তিস্তা শাওলা ভেজা জলপাইগুড়ি মায়ের সবজি বাগান দূরের কাঞ্চন ঝংঘা সব মিলিয়েই সে যেন অন্য একটা জীবন ছোট ছোট স্বপ্নকে ঘিরে পায়ে পায়ে এগিয়ে যাওয়া আকাশে ভেসে যাওয়া শিমুল তুলোর মতো স্বপ্ন একসঙ্গে অনেকগুলো উঠছে হাওয়ায় যেটা ধরবে সেটাতেই লুকিয়ে আছে ছোট্ট একটা বীজ সেই সুতো দিয়ে বোনা যায় রং বেরঙের পাখনা নিজের খুশি মতো ধরতে পারতো মিত্রা ইচ্ছে খুশিতে উড়িয়েও দিতে পারতো স্কুল নাচের ক্লাস পাড়ায় রবীন্দ্র জয়ন্তী এসবের মাঝ দিয়ে একসময় কিশোরী বেলা শেষ হয়ে গেল ফুরফুরে মেজাজে এবার কলেজ তখন হালকা সুরমা পড়া চোখে রং ধরিয়েছে দু একজন তবে মনের কাছাকাছি পৌঁছয়নি কেউই অপেক্ষায় আছে মিত্রা ঘোড়ার পিঠে চেপে নিশ্চয় আসবে কোন রাজপুত্তর বেশ ঠান্ডা পড়েছিল কদিন ধরে সকাল হলেই চারিদিক ঘন কুয়াশায় ঢাকা নদীর জলের ওপর ঘন কুয়াশার স্তর কুয়াশা ভালো লাগতো না মিত্রার কেমন যেন মনের ভেতর পর্যন্ত বাঁশি পাঁপড়ের মতো নিয়ে যায় রং ইচ্ছেগুলো হঠাৎ মুখ লুকিয়ে ফেলে বুকের গোপন খাঁজে সেদিন সকালে ঝলমলে রোদ ওঠাতে তাই খুশির আমেজ চাড়িয়ে গিয়েছিল তার শরীরে সামনে পরীক্ষা সারাদিন বইয়ের পাতায় মুখ গুঁজে থাকার পর ইচ্ছে হলো গোধূলি আলোয় ঝলমলে তিস্তার সঙ্গে একবার দেখা করে আসতে হেমন্তের বিকেল ফুরিয়ে যায় বড্ড তাড়াতাড়ি সূর্য ডুবতে না ডুবতেই চারপাশ যেন কালো ওড়নায় মুখ থেকে নেয় দ্রুত অন্ধকার হয়ে গেলেও জঙ্গলের রাস্তা দিয়েই ফিরছিল মিত্রা অসুবিধে কিছু নেই এ রাস্তা তার আজন্ম চেনা বুঝতে পারেনি তার প্রিয় শহরেও হিংস্র সাপদের আনাগোনা শুরু হয়েছে তারা চিনে রেখেছে তাকে চিনে রেখেছে তার বিচরণের পথ পেছন থেকে একজন মুখটা চেপে ধরেছিল শক্ত করে হাত দুটো মুহূর্তে পিচমোড়া করে বেঁধে দিয়েছিল অন্য কেউ তারপর ভিতরে জঙ্গলের আরও ভিতরে কতজন মিলে ছিঁড়ে খুঁড়ে খেলো তার শরীর হিসেব রাখতে পারেনি অসম্ভব যন্ত্রণায় দীর্ণ হয়ে যাচ্ছিল সে নিঃশ্বাসের পচা গন্ধে বমি উঠে আসছিল পেটের ভেতর থেকে দাঁতে দাঁত ঘষার শব্দ মিশে যাচ্ছিল মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া কালো পেঁচার ডাক জ্ঞান ফিরেছিল নিজের শোয়ার ঘরের খাটে পাশে বসে অঝোরে কাঁদছে মা থমথমে মুখে বাবা দাঁড়িয়ে আছে ডাক্তার কাকুর চেনা গলা কানে এসেছিল হাসপাতালে নিয়ে যাওয়াই বোধহয় ভালো ছিল ডিপ ইনজুরি ইনফেকশন হয়ে গেলে বিপদ হবে কান্নার ভিতর থেকেই তীক্ষ্ণ চিৎকার করে উঠেছিল মা না না হাসপাতালে গেলে সবাই চিনে যাবে মুখ দেখানোর উপায় থাকবে না আপনি বাড়িতেই ওষুধ দিন আমি নিজে হাতে যত্ন করব। তারপর তো ভগবানের ইচ্ছা এইটুকু শুনতে শুনতেই আবার অন্ধকার ঘনিয়ে এসেছিল চারধারে তিন চার দিন কেটেছিল ওভাবেই তারপর আস্তে আস্তে জীবন তার দখল নিতে শুরু করল ডাক্তার কাকুর ওষুধ কাজ করছিল মা সারা দিন, রাত ঠায় বসে থাকতো পাশে খাইয়ে দেয়া থেকে যৌনাঙ্গের ড্রেস করে মলম লাগিয়ে দেয়া সবই করতো নিজের হাতে তখনই আস্তে আস্তে সব শুনেছিল মিত্রা অন্ধকার হয়ে গিয়েছে তাও ফেরেনি দেখে মায়ের দুশ্চিন্তা ক্রমশ বাড়ছিল বাবা বাড়ি ফিরতেই দুজনে মিলে বেরিয়েছিল টর্চ নিয়ে খুঁজতে খুব বেশি খুঁজতে হয়নি কিন্তু জন্তুগুলো আঁশ মিটিয়ে নেওয়ার পর মিত্রার আধা ন্যাংটো শরীরটাকে ফেলে দিয়ে গিয়েছিল তিস্তার ধারেই সেই বাঁকানো ডালওয়ালা গাছটার নিচে শীতের রাতে নদীর ধার তখন শুনশান কেউ দেখতে পায়নি মেয়েকে দেখে ভয়ে চিৎকার করে উঠেছিল বাবা অনেক কষ্টে স্বামী স্ত্রী মিলে মেয়েকে বয়ে নিয়ে এসেছিল বাড়িতে তারপর বাবা গিয়ে ডেকে আনে ডাক্তার কাকুকে পুলিশে খবর দিতে চেয়েছিল বাবা মা কিছুতেই রাজি হয়নি যা ক্ষতি হওয়ার সে তো হয়েই গিয়েছে পুলিশ ডাকা মানেই লোক জানা জানি বদনাম সবাই তো জানতে চাইবে কেন সন্ধ্যের পরেও তিস্তার ধারে হাওয়া খেতে গিয়েছিল উঠতি বয়সের মেয়ে অপরাধী ধরা পড়বে না মাঝখান থেকে মেয়েটা দাগি হয়ে যাবে পুলিশ নয় হাসপাতাল নয় ঘরের ভেতর লুকিয়ে রেখে চিকিৎসা ডাক্তার কাকু ছাড়া আর কাউকে বলেনি তার মা বাবা আর ডাক্তার কাকু তো কাউকে বলার মানুষই নন তিস্তাকে তিনি চেনেন সেই পেনি পড়া বয়স থেকে তবু কি করে যেন গেল আশেপাশে মানুষজন মিত্র যখন প্রায় সেরে উঠেছে খাটের ওপর চুপ করে বসে শুনত পাশের ঘরে তুতো জেঠিমার কৌতূহলী গলা মেয়ের শরীর খারাপ নাকি গো কদিন ধরে দেখছি কলেজ যাচ্ছে না হ্যাঁ ওই একটু জর্জারি হয়েছে মায়ের যথাসম্ভব নিরুত্তাপ গলা সন্তুষ্ট করতে পারে না জেঠিমাকে গলা নামিয়ে আবার প্রশ্ন হয় আমি তো ঘরের লোক আমার কাছে লুকিও না পাড়ার সবাই বলা বলি করছে হ্যাঁ গো কজন ছিল চিনতে পেরেছে কাউকে ভিতরে ভিতরে কুঁকড়ে যেত মিত্রা ইচ্ছে করত ধাক্কা দিয়ে বাইরে বার করে দেয় জেঠিমাকে বাড়িতে কেউ এলেই ঢুকে পড়তো ভিতরের ঘরে ভিতরে ভিতরে আর এক প্রবল আতঙ্ক তখন তাকে দাঁড়িয়ে বেড়াচ্ছে ডাক্তার কাকু বলেই দিয়েছিলেন এই ধরনের ঘটনা থেকে প্রেগনেন্সি খুব স্বাভাবিক আর সেক্ষেত্রে অ্যাবর্শনের জন্য হাসপাতাল কিংবা নার্সিংহোমে যেতেই হবে দুশ্চিন্তায় রাতে চোখের পাতা এক করতে পারতো না বাবা মাও প্যান্টিতে রক্তের দাগ দেখতে পেয়ে তাই বাথরুম থেকে ছুটে বেরিয়ে মাকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেছিল মিত্রা শরীর সারল শরীরের নিয়মে কিন্তু মনের ক্ষত শুকবে কি করে জোর করে ঠেলে কলেজে পাঠাতো মা যেতে চাইতো না মিত্রা বুঝতে পারত বন্ধুদের চোখে নীরব প্রশ্ন অন্যায় কৌতূহল অধ্যাপকদের ব্যবহারে অযাচিত সহানুভূতি যারা একসময় একটু কথা বলার জন্য কলেজ থেকে ফেরার পথে পিছু ধরত সাইকেল নিয়ে ঘুরপাক খেত বাড়ির সামনের রাস্তায় তারা সব কোথায় অদৃশ্য হয়ে গিয়েছে তার বদলে কালভার্টের পাশে দাঁড়িয়ে থাকে অন্য জাতের কিছু যুবক পাশ দিয়ে হেঁটে গেলে ছুটে আসে নোংরা কথার টুকরো অশ্লীল ইঙ্গিত ভিতরটা যেন ছিঁড়ে খুঁড়ে যায় মিত্রার কলেজ পাশ করলো কোনো রকমে রেজাল্ট ভালো হয়নি মোটেই তবু মিত্রা চাইছিল বিশ্ববিদ্যালয়ে পড়তে কিন্তু মা রাজি নয় এবার বিয়ে দিতে হবে অনেক হয়েছে আর অপেক্ষা করার দরকার নেই কিন্তু জলপাইগুড়ি শহরে থেকে বিয়ে দেওয়া যাবে না শহর জুড়ে বদনাম রোটে গিয়েছে এখান থেকে চলে যেতে হবে অন্য কোথাও মিশে যেতে হবে জনারণ্যে যাতে কেউ তাদের অতীত জানতে না পারে মায়ের ইচ্ছে অনেক চেষ্টা চরিত্র করে বাবা বদলি নিল কলকাতায় চিরকালের মতো জলপাইগুড়ি শহর ছেড়ে চলে এলো মিত্রা তার তখন একুশ বাবা বলেছিল তবু আসার আগে যায়নি তিস্তার ধারে সেদিনের পর আর তার দেখা হয়নি তিস্তার সঙ্গে আর কখনো সেই বাঁকানো গাছের ডালে বসে নিচু হয়ে ছোঁয়া হয়নি নদীর জল শেষ হল আজকের পর্ব আজ তোমরা শুনলে উপন্যাসটি প্রথম পর্ব পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগিরই আবার হাজির হব ততক্ষণ গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর গল্পটাকে সকলের সঙ্গে শেয়ার করবে